ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ভিডিও নিয়ে। সবার প্রথমে বলবো তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকালের ভিডিওটা কোনো রান্নার ভিডিও নয়, আজকে তোমাদের কিছু কথা শেয়ার করতে আসলাম, তার জন্য আজকে ভাবলাম যে রান্নাটা পরে করব। আগে তোমাদের অবশ্যই শেয়ার করা দরকার, তোমাদেরও একটা মতামতের দরকার, তার জন্য আজকে ভিডিওটা করা। তো তোমরা গত দুদিন আগে দেখেছো একটা লাইভ হয়েছে, লাইভের মধ্যে তোমাদের কাকার মানে নাম্বারটা ভাইরাল করে দিয়েছে। তো কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছিল, আবার আবারও নতুন করে ঘটনাটা ঘটলো। তো কালকে থেকে অলরেডি না হলেও 10-15 বার ঠেট দেওয়া হয়েছে তোমাদের কাকাকে। তোমাদের কাকা অনেক রকমভাবে যে বাড়ির থেকে বেরো, দেখে নেবো, এইসব বলে অনেক রকমভাবে ঠেট দেওয়া হয়েছে। কালকে দিয়েছে, সেটা কালকের কথা বলছি। তো আজকে সকাল থেকেও এরকমই ঠেট আসছে। তো এবার তোমরা যেরকম আমার একটা ফ্যামিলি, সেরকম আমার বাড়িরও একটা বাড়িও একটা ফ্যামিলি। তো আমার বাড়িতে যখন আমরা সবাই মিলে একটা ডিসিশান নেওয়ার চেষ্টা করছি, সেরকম তোমাদেরও আমার জানানো একটা কর্তব্য। তাই ভাবলাম আজকে সকালে তোমাদেরকে এটা শেয়ার করি, তোমাদেরও কিছু মতামত থাকতে পারে। কারণ একটা নাম্বার ভাইরাল মানে কত বড় অপরাধ সেটা তোমরা ভালো করেই জানো। তার উপরে সেটা তার অফিসের মানে কাজের জন্য, কাজের জন্য নাম্বারটা, সেই নাম্বারটাকে এমনভাবে ভাইরাল করেছে। তো সারাদিন সকাল থেকে তো নাই নাই করে 7-8টা ফোন এসেই গেছে, হ্যাঁ, আর রীতিমতন ঠেট দেওয়া হচ্ছে। তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি। তারপরে তো রয়েছে রিমির ব্যাপারটা, রিমির ব্যাপার, রিমি কী করবে সেটা তোমরা সবাই দেখতে পাবে। কারণ মেয়েটা যেভাবে আঘাত খাচ্ছে, আঘাত খাচ্ছে, আঘাতের পর আঘাত খাচ্ছে, তার ওর ডিসিশানটা ওই নেবে। ওর ডিসিশান নেওয়ার মধ্যে আমি আর মানে ওর বাবা নেই, ও যে জায়গাটা আঘাত খেয়েছে সেই জায়গাটার ডিসিশান ও নেবে, সেটাও তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে, নজর রাখতে হবে তার জন্য চ্যানেলের দিকে। কারণ সত্যি কথা বলতে আমরা এই এই সব নোংরামোর দিক থেকে বেরিয়ে গেছিলাম, তোমরা দেখেছিলে কিছু মাস ধরে আমরা কোনো রকম কিন্তু এই সব নোংরামোর মধ্যে ছিলাম না। এমনকি আমার মেয়ে নিজের চ্যানেলটা পর্যন্ত, চ্যানেল তিনখানা চ্যানেল ছিল, তিনখানা চ্যানেল পর্যন্ত উড়িয়ে দিয়েছিল, দিয়ে নতুন করে চ্যানেল একটা খুললো, তার মধ্যে কিন্তু কোনো রকম এইসব ধরনের ভিডিও ছিল না, নাচের ভিডিও বা সামথিং যেখানে এদিকে যাচ্ছি সেসব ভিডিওগুলোই ছিল। তো তারা কন্টিনিউস আমাদের সাথে মানে কন্ট্রোভার্সি করার জন্য যে রকম পেছন দিক দিয়ে ভিডিও করেই যাচ্ছিল, করেই যাচ্ছিল, আমরা কিন্তু আমাদেরকে সবাই পাঠাচ্ছিল শুনছি, কিন্তু আমরা কিন্তু কোনো রকম কোনো স্টেপ নিইনি আর কোনো রকম কন্ট্রোভার্সি ভিডিও করিনি। আজকে এই ভিডিওটা এই কারণেই করা, তোমরা দুদিন যাবৎ ভালোই দেখতে পাচ্ছ, যারা ভালোবাসো কাকিমাকে তাদের জন্য এই কথাটা, আর যারা কাকিমাকে ভালোবাসো না, যা পছন্দ করো না, তাদের জন্য নয়। কারণ তারা সবসময় চাইবে সর্বনাশ হোক। তো যারা আমাকে ভালোবাসো তারা শুধু কমেন্টে উত্তরে জানাবে যে আমরা এটা ঠিক করছি কি ভুল করছি। তো চলো যেটাই বলতে আসছি, যে কালকে যে হারে কাকাকে, তোমাদের কাকাকে ঠেট দেওয়া হচ্ছে ফোনেতে, কালকে থেকে শুরু হয়েছে, কালকে আজকে সকাল থেকে আমি এই অফিস যাওয়া অবধি আমি দেখলাম। তো তোমাদের কাকা অ্যাকশন নিয়ে নিয়েছে, যা করার তোমাদের কাকা করে দিচ্ছে। কারণ একটা নাম্বার ভাইরাল হওয়া যে কত বড় অপরাধ তাকে না জানিয়ে, এটা তোমরা সবাই আশা করি জানো। আর তার উপরে তার এটা কাজের নাম্বারটা হচ্ছে কাজের নাম্বার। তো চলো আবার তোমরাই বলবে যে এই যে বললাম আমার এই কথাটা না অভ্যেস হয়ে গেছে, তো চলো তো চলো তো চলো, এই কথাটা কেন বলি, আমার কথার মাধ্যমে ঢুকে যায়। আর তোমরা অনেকে দেখি আবার কমেন্টও করেছো যে কাকিমা তো চলো করো, যে কোথায় নিয়ে গিয়ে আমাদের দাঁড় করাবে, আমরা তো তাও বুঝতে পারছি না। সো সরি, আমার এটা অভ্যেস হয়ে গেছে, আমি এরকম ধরনের কথার মাধ্যমে বলি আর বলে ফেলি, আমি নিজেও বুঝতে পারি না যে এটা আমার মানে কথার মাধ্যমে চলে আসে। তা যেটা বলতে আসছি যে যেসব ভিডিওগুলো করছে মানে যেসব নোংরামোগুলো করছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, লাইভেও দেখতে পাচ্ছ, লাইভটা অবশ্যই ডিলিট করে দিয়েছে, কিন্তু একটা লাইভ বা একটা ভিডিও করার পরে ডিলিট করলেও সেটা যে ডাউনলোড হয়ে থাকে সেটা কারো মাথায় আসে না, আসে না। কারণ ওরা ভাবে মনে হয় যেন এইটা এখনই করলাম, ডিলিট করে দিলাম, এটা থাকবে না। কিন্তু সব রকমই ডাউনলোড থেকে শুরু করে সব রকম ওর মধ্যেই থাকে, ঠিক আছে। তো আমার ফোন এসছে, দাঁড়াও একটু ওয়েট করো, ফোন এসে গেছিলো। আমার
মেয়ের ক্যামেরা থেকে আমি ফোনটা করছি, আমার ফোনটা একটু ডিস্টার্ব হয়েছে, তাই জন্য আমি ফোনে ভিডিও করতে পারছি না, তাই জন্য আমার ওই ফোনটাতে আমার ফোন এসেছে বলে আমি একটু বেরোলাম। আর এই যে ক্যামেরাটা ভিডিও করছি এটা আমার মেয়ের ফোন, আমার ফোনটা ডিস্টার্ব হওয়াতে আমার ফোনটা দোকানে নিয়ে যেতে হবে, তার জন্য আমার ফোন থেকে আমি কালকে আসতে পারবো ভিডিওতে। তো যেটা বলতে গেছিলাম, যেটা বলছি, বারবার ফোন চলে আসছে, এবার কী করবো বুঝতে পারছি না। যাই হোক, এবার যেটা হচ্ছে, যেটা হচ্ছে, যেটা হতে চলেছে অবশ্যই তোমাদের দেখাবো, অবশ্যই তোমরা দেখবে। একটা মানে কি বলবো, একটা মেয়ে কখনো কখনো চাইনি এই কাজটা করতে, কিন্তু একটা মেয়েকে বাধ্য করা হচ্ছে, দিনের পর দিন তাকে জ্বলিয়ে তাকে শেষ করে দেওয়া হচ্ছে, তার জন্য আজকে এই মেয়েটা বাধ্য হয়েছে। কি করতে বাধ্য হয়েছে অবশ্যই তোমরা জানবে, দেখবে, আমরা অবশ্যই তোমাদের পেশ করব। তো আগে সবার প্রথমে বলবো যে যেটা আমরা করতে চলেছি, যেটা আমরা করছি সেটা তোমাদের তো দেখাবোই, তার জন্য অবশ্যই নজর রাখো। আর সেটা ঠিক কি ভুল সেটা একটা মেয়ের দিক দিয়ে, যে মেয়েটা একদম মানে কোনো রকম কোনো কারো মধ্যে ছিল না, কোনো রকম কোনো ভিডিওর মধ্যে ছিল না, কোনো রকম কিছুর মধ্যে ছিল না, কিন্তু সেই মেয়েটাকে তিলে তিলে জ্বালিয়ে তিলে তিলে শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তো আজকে সেই ডিসিশান নেওয়ার জন্যই আমার মেয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে কি করছে টোটালটাই তোমাদের দেখাবো, অবশ্যই নজর রাখো। হ্যাঁ, একটা কথা বলি যে তোমরা যদি রিমির ভালো চেয়ে থাকো, তোমরা যদি রিমিকে ভালো জানি, যারা ভালোবাসো তারা সবসময় বলো আমাকে, অনেকে অনেকে কমেন্ট করেছো কাকিমা রিমিকে দেখে রেখো, কাকিমা রিমিকে সুস্থ রেখো, কাকিমা রিমিকে খেয়াল রেখো। আমরা মা বাবা হিসাবে যথেষ্ট খেয়াল রাখি, যথেষ্ট মানে ওকে আনন্দে রাখার চেষ্টা করিস, তোমরা সবসময় দেখেছো মেয়েটাকে নিয়ে বাইরে বেরোনো ঘোরানো যেটুকুনি আমার সামর্থ্য। দেখো আমি তো বাইরে গিয়ে কোথাও থাকতে পারি না স্যান্ডি গলির জন্য, আমি যেটুকুনি পারি আমার মেয়েকে নিয়ে ওকে আনন্দে রাখার চেষ্টা করি, তার ওপরেও যখনই দেখে যে আমার মেয়েটা আনন্দে রয়েছে তখনই আমার মেয়েটাকে কীভাবে দুঃখ, কীভাবে তাকে খারাপ করবে, কীভাবে তার মেন্টালের দিকে টর্চার করবে, কীভাবে তাকে মানে উত্তপ্ত করবে সেই ব্যবস্থা নেওয়ার জন্য তারা সবসময় উঠে পড়ে লেগে থাকে। তো চলো, আবার বললাম তো চলো, তো আমি যেটা ফোন এসে যাচ্ছে তো তাই জন্য আমি বলতে মানে বারবার ফোন আসছে বলে আমার ফোনটা কাটবো না, তোমাদের সাথে কথা বলবো। আর দেখো এটা মেয়ের ফোন, আমি এডিটও করতে পারবো না এই ফোনে, কারণ একটা ফোনে আমি করে এডিট করে করে অভ্যস্ত হয়ে গেছি, তাই জন্য আমার ভিডিওটা আমি কাটতেও পারছি না। তো যেটা করতে চলেছি, আমি যেটা বলতে চলেছি আর যেটা করতে চলেছি অবশ্যই তোমরা দেখতে পাবে, আর তার জন্য আমি তোমাদের সময় দিয়েছি 7টা দিন, সময় নাও 7টা দিনও যাবে না, কিন্তু 7টা দিন আমি সময় নিয়েছি, তার ফল তোমরা দেখতে পাবে, আমার মেয়েকে এতটাই আঘাত দেওয়ার ফল তারা তোমরা অবশ্যই দেখতে পাবে, তার জন্য নজর রাখো। আর তোমাদের কাকা যে ডিসিশানটা নিয়েছে, যেই মানে কমপ্লেনটা করেছে থানায়, তো নাম্বার ভাইরাল হওয়াটা যে কত বড় অপরাধ সেটা তোমরা ভালোভাবেই জানো, একটা মানে একটা নাম্বারকে এইভাবে ভাইরাল করে দেওয়া, হ্যাঁ তার অফিসের নাম্বার, তো আর তেমন কিছু বলার নেই, সবটাই তোমাদের দেখাবো, সবটা ওয়াইটিতে আছি, তোমাদের জানাবো, তোমাদের দেখাবো, তোমাদের নিয়েই আমাদের সব। তো আজকে যাওয়া মানে যেখানে যাব যদি পারি তোমাদের তুলে ধরবো, যদি না পারি তোমরা অবশ্যই জানতে পারবে, কোনো কারণবশত আমি তোমাদের একটু হলেও দেখাবো। হ্যাঁ, যেহেতু আমার মেয়ে যে যে ডিসিশানটা নিয়েছে এতদিনে, মেয়ে নিজে আঘাত খেতে 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 গিয়ে সেই ডিসিশানটা নিয়েছে। তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা, আর তেমন একটা কিছু বললাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এইটার জন্যই আমার ভিডিওটা করা যে নাম্বারটাকে, তোমাদের কাকুর নাম্বারটাকে যেভাবে ভাইরাল করেছে, যেভাবে কাকুকে ঠেট দেওয়া হচ্ছে তার জন্যই ভিডিওটা করা, আর তারপরে আমার মেয়েকে দিনের পর দিন মেন্টাল টর্চার করেছে তার জন্য এই ভিডিওটা করা। তো চলো দেখতেই পারবে তোমরা আমরা কী করতে চলেছি, কী করবো, অবশ্যই নজর রাখো, সবটাই তোমাদের পেশ করবো। এখন টাটা।